এক মাসে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে 7 লাখের বেশি। দেশে এক মাসের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারী কমেছে 7,10,000। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এ তথ্য জানিয়েছে। বিটিআরসি দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল শেষে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারী 11,54,30,000, যা একই বছরের মার্চ মাস শেষে ছিল 11,61,40,000। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে, এই 2 মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে, তবে অপরিবর্তিত রয়েছে আইএসপি এবং পিএসটিএন এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। এপ্রিল শেষে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10,56,20,000 এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 98,10,000। দেশে মোট ইন্টারনেট পেনিট্রেশনের হার 67.39%, এর মধ্যে ফিক্সড ব্রডব্যান্ড 5.73% এবং মোবাইল ইন্টারনেট 61.66%।